আসসালামু আলাইকুম। মার্শাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ছোট্ট সোনামণি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং ঘরেই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে অনলাইন ক্লাসে এসেছি সেটি হচ্ছে সোনামণিদের বাংলা পড়া। তো চলো আজকে আমরা কয়েকটি মাছের নাম শিখি। আমরা কি মাছ চিনি? হয়তোবা অনেকেই অনেক মাছ চিনি, তাই না? আচ্ছা চলো আজকে আমরা কয়েকটি মাছের নাম শিখব। তো মাছের নাম শেখার জন্য আমাদের চলে যেতে হবে বইয়ের 46তম পেজে। চলো আমরা এখন শুরু করি। দেখো এখানে এখানে রয়েছে মাছের নাম। এখানে আমরা অনেকগুলো মাছ দেখতে পাচ্ছি, তাই না? এখানে এক এক রকমের মাছ, আর এক এক রকমের দেখতে এবং নামও ভিন্ন ভিন্ন। তাহলে চলো দেখে আসি আমরা এই মাছটির নাম কি। এটা হচ্ছে ইলিশ মাছ। চলো তো একটু বানান করে পড়ি। এটা কি বলতো? রসই লয় রসিকারে লি তালব্যস্য। তাহলে কি হলো? ইলিশ। তাহলে এটার নাম কি? ইলিশ মাছ। তারপরে দেখো এই মাছটা, এই মাছটার নাম কি বলতো? এটা রুই মাছ। বয়বিন্দু রয় রস্যুকার রস্যই। তাহলে কি হলো? রুই। বয়বিন্দু রয় রস্যুকার রস্যই রুই। তাহলে এটা হচ্ছে রুই মাছ। আর এটা এটা হচ্ছে কাতল মাছ। কয়াকারে কা ত ল কাতল। কয়াকারে কা ত ল কাতল। ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ। আমার সাথে সাথে বলো, ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ। আচ্ছা ঠিক আছে, এবার চলো পরের মাছটা দেখি। ছোট্ট বন্ধুরা, তোমরা কি এই মাছটা চিনো? এটা হচ্ছে কই মাছ। আমরা জানি কই মাছ কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকে। অনেক সময় এই মাছটি কাটলে তারপরে এটা কিন্তু অনেকক্ষণ নড়াচড়া করে। দেখো ক, এটা হচ্ছে ঐকার। এই পাশের চিহ্নটা হচ্ছে ঐকার, তাহলে কয় ঐকারে কই, এটা হচ্ছে কই মাছ। তারপরে দেখো এটা হচ্ছে মাগুর মাছ। ময়কারে মা গয়রুসুকারে গু বয়বিন্দুর। মাগুর, ময়কারে মা গয়রুসুকারে গু বয়বিন্দুর, মাগুর, এটা হচ্ছে মাগুর মাছ। তারপরে এটা দেখো, এটা হচ্ছে বোয়াল মাছ। বয় করে বো অন্তস্থ আকার ল বোয়াল। বয়কারে বো অন্তস্থ আকার ল বোয়াল, এটা হচ্ছে বোয়াল মাছ। তারপর দেখো এটা, এটা হচ্ছে ট্যাংরা মাছ। টয় একারে টে অনেশ্বর ট্যাং, রয়কারে রা ট্যাংরা। টয় একারে টে অনুস্বর রয়কারে রা, এটা হচ্ছে বয়বিন্দুর। তাহলে ট্যাংরা আছে, এটা হচ্ছে ট্যাংরা মাছ। এই দেখো এই মাছটা, এটা হচ্ছে চিংড়ি মাছ। আমাদের অনেকেরই কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দের, তাই না ছোট্ট বন্ধুরা? হ্যাঁ, আমিও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি। আচ্ছা দেখো, চয় রসিকারে ছি অনুস্বর চিং, ডয়বিন্দু রয় রসিকার চিংড়ি। আমার সাথে সাথে বলো, চয় রসিকারে ছি অনুস্বর চিং, ডয়বিন্দু রয় রসিকার রি চিংড়ি। তাহলে আবার পড়ি চলো। ইলিশ, রুই, কাতল, কই, মাগুর, বোয়াল, ট্যাংরা, চিংড়ি। ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ, কই মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। ছোট্ট বন্ধুরা, তোমরা কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস করবে, তোমরা এগুলো ছড়ার মতো করে বলতে পারো। ইলিশ, রুই, কাতল, কই, মাগুর, বোয়াল, ট্যাংরা, চিংড়ি। এভাবে তোমরা দুটো দুটো করে মিলিয়েও পড়তে পারো। সুন্দর করে মনে রাখার জন্য যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবেই বারবার পড়বে, তাহলে কিন্তু তোমরা এগুলো ভুলে যাবে না। কারণ আমরা যেহেতু অনেক ধরনের মাছ খেয়ে থাকি, আমাদের কি মাছ চেনার প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই মাছ চেনার প্রয়োজন আছে। আমরা যদি না মাছ চিনি তাহলে আমরা কীভাবে বুঝবো আমরা কোন মাছ দিয়ে খেয়েছি? তাহলে আমরা কি করব বলো তো? এখন থেকে আমাদের আব্বু যখন বাজার থেকে মাছ আনবে তখন আমরা সেটাকে জিজ্ঞেস করবো আম্মুকে, যে আম্মু এটা কী মাছ, তাহলে কিন্তু আমরা সহজেই মাছ চিনে যাব। আচ্ছা ছোট সোনামণি শিক্ষার্থীরা, তোমরা কিন্তু
এই পড়াগুলো ভালোভাবে পড়বে এবং বারবার এগুলো লিখবে, লিখলে কিন্তু মনে থাকবে। যেমন ইলিশ, রুই, কাতল, কই, মাগুর, বোয়াল, ট্যাংরা, চিংড়ি, তোমাদের পরীক্ষায় 5টি করে নাম থাকবে, তোমরা সবগুলোই শিখে রাখতে পারো। যেগুলো তোমাদের কাছে সহজ মনে হবে বা মনে থাকবে ওগুলোই তোমরা পরীক্ষায় লিখে ফেলবে। আচ্ছা শোনো ছোট্ট সোনামণি শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।